হ্যালো এভরিওয়ান, যারা অটোকেড অটোকেডে কাজ করতে চান বা অটোকেড শুরু করতে চান, অটোকেড শিখতে চান, অটোকেড 2D অথবা 3D, তাদের জন্য এই আজকের এই টিউটোরিয়ালটি। আশা করি এই টিউটোরিয়ালটি থেকে খুব সহজে অটোকেডে কাজ করা শুরু করতে পারবেন। তাহলে চলুন দেখি অটোকেডে আমরা কী কী করতে পারি বা অটোকেডের বেসিক টুলসগুলোকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে এই টুলসগুলো ব্যবহার করে এবং কীভাবে ব্যবহার করতে পারেন বা কীভাবে প্রয়োগ করতে পারেন এগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখি। তো সবার আগে আপনি অটোকেড অন করার পর এখানে যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন লেখা আছে সেটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, অটোকেড ক্লাসিক, 3D বেসিক, 3D মডেলিং। এখান থেকে আপনাকে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনটা সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন, সবার প্রথমে যেই হোম পেজের যেই টুলসগুলো আসে সেটা হচ্ছে ড্রবার। ড্রবারে এখানে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, হ্যাচ, এখানে আরও কিছু আছে, স্পিন লাইন বা কনস্ট্রাকশন লাইন বা হেলিক্স। সো এই টুলসগুলো অটোকেডের প্রায় সকল কাজেই প্রয়োজন হয়। যে কোনো ধরনের ড্রয়িং বা ডিজাইনিংয়ে এই টুলসগুলোর ব্যবহার থাকবেই। সো এই টুলসগুলোর কাছে আমরা ব্যবহার করা শিখবো। তাহলে চলুন দেখি কীভাবে ব্যবহার করতে পারি। আমরা এক একটা করে যাইব এবং এখান থেকে হচ্ছে মেজর যেগুলো আছে সেগুলো সবগুলোকেই দেখানোর চেষ্টা করব। প্রথমেই দেখুন আছে এখানে লাইন, লাইন, পলিলাইন। সো আমরা লাইন কীভাবে ব্যবহার করতে পারি? সো লাইন ব্যবহার করার জন্য আমরা লাইন বাটনে ক্লিক করলাম। আরেকটা জিনিস সবার উদ্দেশ্যে বলে নিতে চাই, যে কোনো টুলসের ব্যবহার করতে গেলে অটোকেডের ইনস্ট্রাকশনগুলোকে ফলো করার চেষ্টা করবো আমরা, তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে। ইনস্ট্রাকশন মিন্স আমি এখানে দেখাবো কী কী ইনস্ট্রাকশন দেয়। সো ওই ইনস্ট্রাকশনগুলোকে যদি আমরা ফলো করতে পারি আমার মনে হয় যেন এটা আরও খুব সহজ হয়ে যাবে অটোকেডে কাজ করা। দেখুন, আমি যখন হচ্ছে লাইন বাটনে লাইন টুলসে ক্লিক করলাম, তারপর এখানে আমাকে এখানে কী চাচ্ছে অটোকেড বলতেছে যে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। আমরা জানি একটা যে কোনো লাইনের দুইটা পয়েন্ট থাকতে পারে, একটা মানে দুইটা পয়েন্ট দিয়ে হচ্ছে একটা লাইন যেতে পারে। সো এখানে আমাকে বলে দিচ্ছে যে ফার্স্ট পয়েন্ট কোনটা সেটাকে যেন আমরা স্পেসিফাই করে দিই। সো আমি র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম, ধরুন এই পয়েন্টটা নিলাম ফার্স্ট পয়েন্ট হিসেবে আমাদের। তারপর দেখুন, আমার মাউসটাকে যতই ডান দিকে নিচ্ছে বা কার্সরটাকে যতই ডান দিকে বা উপরে নিচে করছি ততই হচ্ছে ভ্যালুগুলো শো করতেছে, অ্যাঙ্গেল অথবা লেন্থ এই ভ্যালুগুলো হচ্ছে শো করতেছে। ধরুন আপনি একটা 10 mm এর একটা লাইন নিতে যাচ্ছেন, আমরা এখানে একটা লাইন স্ট্রেট লাইন অথবা আরেকটা হচ্ছে একটা যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করে দেখাবো। সো আমরা ধরুন 10 mm এর একটা স্ট্রেট লাইন নিলাম। সো আমরা 0° অ্যাঙ্গেলে সো 10 ম্যানুয়ালি পুট করবেন, দেন এন্টার, দেন এটা 10 mm এর একটা লাইন ড্র হয়ে গেল যেটা 0° অ্যাঙ্গেল আছে হরাইজনের সাথে। তারপর চলুন আমরা যদি হচ্ছে এই লাইনটাকে যে কোনো একটা অ্যাঙ্গেলে ড্র করতে চাই, হরাইজনের সাথে যদি হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল করে সেই লাইনটাকে ড্র করতে চান, তাহলে সেটাকে কীভাবে ড্র করবো? ধরুন আমাদের আরেকটা লাইন আমরা ড্র করবো, সেটা যেটা হচ্ছে আর এই হরাইজনের যে গ্রিন যে লাইনটা দেখা যাচ্ছে এটার সাথে 20° করে থাকবে, 20° করে থাকবে, ধরুন সেটাও হবে 10 mm লেন্থ। সো 10 আমি হচ্ছে ম্যানুয়ালি পুট করবো, বাট আই মানে আমি এখন ইয়াতে কী বলবো এন্টার প্রেস করবো না। এন্টার প্রেস করলে এটা যেখানে দেখাচ্ছে ওইভাবে হচ্ছে লাইনটা ড্র হয়ে যাবে, কিন্তু আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে করতে যাচ্ছি, আই মিন 20° অ্যাঙ্গেলে করতে যাচ্ছি। সো 10 লেখার পরে আপনি কী বাটনের ট্যাবে হচ্ছে প্রেস করুন। প্রেস করার পর দেখুন 10 mm লাইনটা ফিক্সড হয়ে গেছে, কিন্তু এখন অ্যাঙ্গেলটা ফিক্সড হয়নি। সো আমাকে অ্যাঙ্গেলটা হচ্ছে ফিক্স করতে হবে। আমরা যেহেতু হচ্ছে 20° অ্যাঙ্গেলে চাচ্ছি, সো ম্যানুয়ালি আপনি 20° লিখে এন্টার প্রেস করুন, তাহলে দেখুন 20° অ্যাঙ্গেলের একটা লাইন ড্র হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা লাইন ড্র করতে পারি। তারপর আসুন দেখি হচ্ছে পলিলাইন। পলিলাইন আর লাইন একইভাবে ড্র করা যায়, এখানেও এটাও সেম। আমরা হচ্ছে 10 mm নিলাম, 10 mm 0° অ্যাঙ্গেল, আবার আরেকটা নিচ্ছি আমরা ধরুন 10, তারপর ট্যাব বাটন প্রেস করলাম, অ্যাঙ্গেলটা শো করতেছে, এখানে অ্যাঙ্গেল হচ্ছে আমরা ধরুন 20°। এভাবে হচ্ছে
লাইন এবং পলিলাইন ব্যবহার করা যায়। এখন লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্সটা কি, লাইন এবং লাইন কখন ইউজ করবো বা পলিলাইন কখন ইউজ করবো? সো লাইন আর পলিলাইন দুইটার কাজ মোটামুটি সেম, একই রকম, একটু ডিফারেন্স আছে। যেটা দেখুন, এখানে আপনি যখন কার্সরটাকে যেকোনো একটা লাইনের উপর নিচ্ছে, শুধু এটা শুধু ওই লাইনটাকেই শো করতেছে, সেগ্রিগেট করে প্রত্যেকটা আলাদা আলাদা হিসেবে শো করতেছে। কিন্তু আপনি পলিলাইনে যখন নেবেন, তখন দেখুন পুরোটাকে একটা অবজেক্ট হিসেবে শো করতেছে। দেখুন পুরোটা একসাথে হাইলাইটেড হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা অবজেক্ট হিসেবে কাজ করবে, বাট এখানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা হিসেবে কাজ করবে। সো এটা আপনার ড্রয়িং অনুযায়ী হচ্ছে, যদি আপনি কখনো একসাথে রাখতে চান, একটা পুরোটাকে একটা অবজেক্ট বোঝাতে চান, তখন হচ্ছে এটা এই দুইটা লাইন আমরা ব্যবহার করতে পারি। তারপর আসি আমরা এখানে আসি সার্কেল। সার্কেলে দেখুন, এখানে যখন এরো বাটন প্রেস করতেছেন, এখানে অনেক ধরনের সার্কেল দেখাচ্ছে, অনেক ধরনের সার্কেল হইতে পারে। একটা হচ্ছে সেন্টার রেডিয়াস অথবা সেন্টার ডায়ামিটার, টু পয়েন্ট। সেন্টার রেডিয়াস মিন্স হচ্ছে যেখানে হচ্ছে সেন্টার পয়েন্টটা আর হচ্ছে একটা রেডিয়াস দেওয়া থাকবে, আর সেন্টার ডায়ামিটার সেম সেন্টার এবং ডায়ামিটার দেওয়া থাকবে। টু পয়েন্ট হচ্ছে দুইটা বিন্দু দেওয়া যাবে এরকম একটা সার্কেল, আর থ্রি পয়েন্ট হচ্ছে তিনটা বিন্দু দেওয়া যাবে এরকম একটা সার্কেল। সো আমরা ধরুন সেন্টার রেডিয়াস একটা সার্কেল ড্র করতে চাই। সো এটার যে কোনো একটা সেন্টার নিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের যেখানে লাগবে সেই অনুযায়ী আমরা নেব। ধরুন সেন্টার হচ্ছে আমরা যে কোনো ইনস্ট্রাকশন এখানে কী বলতেছে, দেখুন বলতেছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর দ্য সার্কেল। সো সেন্টার পয়েন্ট আমরা স্পেসিফাই করে দিচ্ছি। দেন বলতেছে স্পেসিফাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, আমার কাছে রেডিয়াসটা ফিক্স করে দিতে হবে। ধরুন আমরা 5 mm রেডিয়াসের একটা সার্কেল ড্র করবো, 5 প্রেস করলাম এন্টার, 5 mm একটা সার্কেল ড্র হয়ে গেল। এভাবে হচ্ছে সার্কেল ড্র করা যাবে। সিমিলারলি হচ্ছে সেন্টার ডায়ামিটার, টু পয়েন্ট, ধরুন আমরা একটা টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট একটা সার্কেল ড্র করি, ধরুন টু পয়েন্ট একটা সার্কেল ড্র করি, টু পয়েন্ট সার্কেল হচ্ছে কি দুইটা পয়েন্ট দেওয়া যাবে এরকম একটা সার্কেলকে বোঝাচ্ছে। সো দুইটা পয়েন্ট দিয়ে যাবে আমরা, তার মানে হচ্ছে দুইটা পয়েন্ট ফিক্সড, ওই দুইটা পয়েন্ট দিয়ে হচ্ছে সার্কেলটা যাইতে হবে। সো আমাকে ইনস্ট্রাকশনে বলতেছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট অফ দ্য সার্কেল, সার্কেলস ডায়ামিটার। সো আমি হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ধরুন এটা আমরা ধরলাম ফার্স্ট পয়েন্টটা স্পেসিফাই করলাম। দেন আমাকে বলতেছে স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটাকে স্পেসিফাই করে দিতে হবে। ধরুন আমি হচ্ছে সেকেন্ড পয়েন্ট এটা ধরলাম, দ্যাট মিনস এই যে দেখুন একটা সার্কেল ড্র হয়ে গেল, যেটা হচ্ছে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দিয়ে গেছে। সিমিলারলি থ্রি পয়েন্ট সার্কেল অথবা টেন রেডিয়াস বা টেন এই জাতীয় সার্কেল ড্র করা যাবে। তারপরে চলুন আমরা দেখি এখানে কী আছে। আর্ক, আর্কও বিভিন্ন ধরনের হয়ে যেতে পারে, যেমন হচ্ছে থ্রি পয়েন্ট আর্ক অথবা স্টার্ট সেন্টার এন্ড, মানে বিভিন্ন ধরনের আর্ক আছে। সো এগুলোকে কীভাবে ব্যবহার করতে পারি, আমরা থ্রি পয়েন্ট একটা আর্ক ড্র করবো, যেটা হচ্ছে তিনটা পয়েন্ট দেওয়া যাবে ধরুন। সো আমাদের ইনস্ট্রাকশনে কী বলতেছে, আর্ক ক্রিয়েশন ডিরেকশন, ওকে হোল্ড দ্য, ওকে হোল্ড কন্ট্রোল টু সুইচ দ্য ডিরেকশন। এর নিচে বলা আছে যে স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক অর সেন্টার। সো আমার কাছে স্টার্ট পয়েন্টটাকে প্রথমে স্পেসিফাই করে দিতে হবে। ধরুন আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট। দেন যেহেতু এটা থ্রি পয়েন্ট আর্ক, সো আমাকে আরেক সেকেন্ড পয়েন্টটাকে স্পেসিফাই করে দিতে হবে। আমি সেকেন্ড পয়েন্টটা স্পেসিফাই করলাম, যেহেতু থ্রি পয়েন্ট আরেকটা পয়েন্ট স্পেসিফাই করতে হবে, আরেকটা পয়েন্ট আমি স্পেসিফাই করলাম। এই যে দেখুন একটা আর্ক ড্র করেছি আমরা, যেটা হচ্ছে তিনটা পয়েন্ট দিয়ে গিয়েছে। আমরা যখন হুইল, মাউজের হুইল বাটনটা, হুইলটা চাপ, হুইলটা স্ক্রল করবো, দেন এটা জুম ইন জুম আউট করে দেখাবে। এভাবে হচ্ছে আর্ক ড্র করা যেতে পারে। বিভিন্ন ধরনের আর্ক আছে, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই আর্কগুলোকে ড্র করতে পারি। এখানে আছে তারপর ধরুন রেক্ট্যাঙ্গেল, কর্নার রেক্ট্যাঙ্গেল, কর্নার থেকে দেখুন এখানে সাইন দেখে বোঝা যাচ্ছে রেক্ট্যাঙ্গেল একটা কর্নার থেকে আরেকটা কর্নার ড্র করা যাবে। সো আমরা ধরুন এখানে একটা কর্নার রেক্ট্যাঙ্গেল যদি ড্র করতে চাই, প্রেস করলাম স্পেসিফাই দ্য ফার্স্ট কর্নার, দেন স্পেসিফাই দ্য আদার কর্নার। আদার কর্নার আমাদের ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু আমরা একটা নির্দিষ্ট মেজারমেন্টে নেব। ধরুন 10x6 একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো, 10x6। সো আমি হচ্ছে ম্যানুয়ালি 10 লিখলাম, দেন আবার ট্যাব, দেন 6। দেখুন 10x6 একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। এভাবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল ড্র করা যেতে পারে। সিমিল, তারপর চলুন ইলিপস,
এলিপস অনেক ধরনের হইতে পারে, সেন্টার, তারপর হচ্ছে অ্যাক্সিস এন্ড। তো আমরা ধরুন সেন্টার একটা এলিপস ড্র করবো, ড্র করার জন্য আমাকে বলতেছে স্পেসিফাই দ্য সেন্টার অফ দ্য এলিপস। সো যে কোনো পয়েন্ট আমরা একটা সেন্টার নিলাম, দেন এটা আমাকে বলতেছে যে স্পেসিফাই দ্য এন্ড পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস, এলিপসের এন্ড পয়েন্টটাকে আমরা স্পেসিফাই করে দিলাম। এই যে দেখুন, আমরা যখন হচ্ছে কার্সরটাকে নাড়াচাড়া করতেছি তখন হচ্ছে একটা এলিপস শো করতেছে। আমরা জানি হচ্ছে একটা এলিপসের দুইটা অ্যাক্সিস থাকে, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, এটা আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসিয়ে দিতে পারেন। আপনি যদি এদিকে কোনো মানে মাইনর অ্যাক্সিসটা কোনো কিছু রাখতে চান অথবা মেজর অ্যাক্সিসে কোনো কিছু রাখতে চান, মানে কোনো ভ্যালু পুট করতে চান, আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে দিতে পারেন। ধরুন আমরা হচ্ছে রাখতে চাচ্ছি 5, যে আমাদের এলিপস ড্র হয়ে গেল। তারপর চলুন এখানে আছে হচ্ছে হ্যাচ। হ্যাচ মানে হচ্ছে আপনি যদি কোনো একটা ড্রয়িংয়ের কোনো একটা স্পেসিফিক রিজিয়নকে বা কোনো স্পেসিফিক এরিয়াকে আপনি হচ্ছে অন্যগুলো থেকে আলাদা করে দেখতে চান, আলাদা করে রাখতে চান, তাহলে তখন হচ্ছে আমরা এই হ্যাচটা ইউজ করি। বা যে কোনো কোনো কিছুর ক্ষেত্রে জাস্ট আলাদা করে রাখার জন্য, একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াকে আলাদা করার জন্য এই হ্যাচটা ইউজ করতে পারি আমরা। তাহলে চলুন দেখি এটা কীভাবে ব্যবহার করতে পারি। আমি হ্যাচ বাটনে হ্যাচ টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন কী বলছে, পিক দ্য ইন্টারনাল পয়েন্ট। এই যে দেখুন, আমি যখন হচ্ছে আমার কার্সরটা নিচ্ছি, এই যে ইন্টারনাল পয়েন্টটা হ্যাচ এরিয়া দেখাচ্ছে, হ্যাচ এরিয়া দেখাচ্ছে, এই যে অথবা এই যে এই এরিয়াটা তো নিতে পারি আমরা। তো আমরা যদি এখানে ক্লিক করি দেন এই এরিয়াটা হ্যাচ হয়ে গেল, রাইট বাটন ক্লিক করে এন্টার প্রেস করুন, এই হ্যাচ হয়ে গেল। এখানে হ্যাচ বিভিন্ন ধরনের হতে পারে, আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন দেখুন এখানে অনেকগুলো অনেক ধরনের হ্যাচ দেখাচ্ছে, সেগুলিতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে আরও অনেকগুলো আছে ওইগুলি সিলেক্ট করে নিতে পারেন। এছাড়াও এভাবে হচ্ছে আমরা হ্যাচের ব্যবহার করতে পারি। তারপর এখানে আরও কিছু টুলস ছিল, সেগুলোকে আমরা দেখি কীভাবে ব্যবহার করতে পারি। কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন লাইন হচ্ছে আমাদের যে কোনো ড্রয়িংয়ের একটা রেফারেন্স লাইন হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা জাস্ট একটা রেফারেন্স লাইন হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এভাবে হচ্ছে আমরা কনস্ট্রাকশন লাইন ব্যবহার করতে পারি। তারপর আছে এখানে ধরুন স্পিন লাইন, স্পিন লাইন আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। চলুন আমরা দেখাই, এখানে আমরা একটা পয়েন্ট ফিক্স করলাম, দেন ধরুন এটা, তারপরে যেটাকে বাঁকিয়ে নিতে পারবো ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল প্রথমে যদি আছে আমরা নির্দিষ্ট কোনো রেডিয়াস বা নির্দিষ্ট দৈর্ঘ্যে নিতে চাই, ধরুন আমরা হচ্ছে 12 mm নিতে চাই, দেন কোনো অ্যাঙ্গেল যদি আপনার কোনো অ্যাঙ্গেলে নিতে চান, দেন ট্যাব বাটনে ক্লিক করলে আগের মতো অ্যাঙ্গেলটাকে হচ্ছে ফিক্স করতে হবে। অ্যাঙ্গেল ধরুন আছে আমরা 344 দেখাচ্ছে, এখানে আমরা ধরুন 330 নিব, 330 ম্যানুয়ালি পোর্ট করলাম, এন্টার বাটন ক্লিক করলাম, এটা ড্র হয়ে যাবে। দেন আপনি যদি এখানেই শেষ করতে চান বা এখানে শেষ করতে চাইলে রাইট বাটনে গিয়ে আপনাকে এন্টার প্রেস করে শেষ করতে হবে, আর যদি আপনি আবার আরও কন্টিনিউ করতে চান আরও এইভাবে কন্টিনিউ করা যাবে। চলুন আমরা এখানে হচ্ছে এটাকে শেষ করতে যাচ্ছি, সো রাইট বাটন ক্লিক করলাম এন্টার। এভাবে হচ্ছে আমরা স্পিন লাইন ব্যবহার করতে পারি। সিমিলারলি এখানে যে আদার্স যেগুলো আছে, যে টুলসগুলো আছে, যেমন ডিভাইড অথবা মেজার, ডিভাইডের ব্যবহারটা আমরা দেখাই। ডিভাইড আমরা হচ্ছে এই লাইনটাকে কয়েকটা অংশে ভাগ করতে চাই, ধরুন আমরা তিনটা অংশে ভাগ করতে চাই, তিনটা ভাগে ভাগ করতে চাই, তো আমি এটাকে সিলেক্ট করার পর দেন 3 প্রেস করলাম, দেখুন এখানে 3 লেখাটা উঠে গেছে, দেন এন্টার। দেখুন আপাত দৃষ্টিতে এখানে বোঝা যাচ্ছে না যে এটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। আপনি ধরুন আমরা যদি এখান থেকে আরও কোনো কিছু ড্র করতে চাই, ধরুন এই যে আমরা যখন এটার মধ্যে, এই যে দেখুন এখানে একটা সার্কেল শো করতেছে, মানে আরেকটা আরও গেলে আমরা দেখবো যে আরেকটা শো করতেছে, এই যে একটা অংশ, দেন ও আচ্ছা এখানে হচ্ছে আরেকটা অংশ এখানে চলে আসছে, যেহেতু এটা একটা পলিলাইন ছিল, কারণ এই পুরোটা হচ্ছে একটা অংশ হিসেবে কাজ করেছে।
কিন্তু আমরা যদি হচ্ছে ধরুন আমরা এই জিনিসটা আরেকবার দেখাই, চলুন আমরা হচ্ছে ডিভাইডটা দেখাবো। ডিভাইড ক্লিক করলাম, এখান থেকে একটাকে সিলেক্ট করতেছি, কারণ যেহেতু এগুলো হচ্ছে আপনার স্ট্রেট লাইন হিসেবে ছিল, পলি লাইন ছিল না, তো এটাকে সিলেক্ট করলাম। দেন আমরা তিনটা ভাগে ভাগ করব, থ্রি প্রেস করলাম, এন্টার দিলাম। এখন এখান থেকে যদি আমরা আরেকটা কিছু ড্র করতে চাই, এই যে দেখুন, এই যে একটা সার্কেল দেখাচ্ছে একটা অংশ, এখান থেকে এখান পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই যে এখান পর্যন্ত আরেকটা অংশ, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা অংশ, এইভাবে হচ্ছে তিনটা অংশে ভাগ হয়ে গেছে এই লাইনটা। সো সিমিলারলি আপনি যদি হচ্ছে ধরুন যেগুলো পাঁচ ভাগে ভাগ করতে চান বা ছয় ভাগে সমান ভাগে ভাগ করতে চান, তো আমরা এখান থেকে হচ্ছে ডিভাইড টুলসটা ব্যবহার করতে পারি। এভাবে হচ্ছে অটোকেডের এই লাইনগুলোকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের বোধগম্য হবে বা সহজে বুঝতে পারবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে আদার্স যে টুলসগুলো আছে এই টুলসগুলো ব্যবহার করব মডিফায়ার, এবং সেগুলোকে ব্যবহার করে কীভাবে হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি বা একটা অবজেক্ট ডিজাইন বা ড্রয়িং করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।